বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমরা আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। 25 জনকে চাকরি দিবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বেতন হচ্ছে 50,000 টাকা। আপনারা যারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করতে ইচ্ছা পোষণ করেন তারা অবশ্যই চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, বিভিন্ন জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সমূহে 2টি পদে 25 জনকে নিয়োগ দেওয়া হবে। আগে প্রার্থীরা আগামী 15 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ওখানে জানিয়ে দিচ্ছি যে কি আসলে পদের নাম হচ্ছে খণ্ডকালীন অতিথি ভাষা প্রশিক্ষক জাপানি ভাষা। পদের সংখ্যা হচ্ছে 20টি, সর্বসাকল্য মাসিক সম্মানী হচ্ছে 50,000 টাকা। আবেদন যোগ্যতা, যে কোনো বিষয়ে স্নাতক বা জাপানি ভাষা দক্ষতা পরীক্ষায় লেভেল N3 পাস হতে হবে। জাপানে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য, তবে এক্ষেত্রে জাপানিজ ভাষাগত দক্ষতা ন্যূনতম লেভেল N4 পাস হতে হবে। 2 নম্বর আছে খণ্ডকালীন অতিথি 5 জন, বেতন হচ্ছে 50,000, এবং এটাতেও যে কোনো বিষয়ে স্নাতক বা কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় টপলিক লেভেল 3 সমান পাস হতে হবে এবং কুরিয়ার পাশে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেওয়া আছে ভাষা প্রশিক্ষক কোরিয়ান ভাষা, এটা তো সেম দুইটা একই। চাকরির ধরন হচ্ছে অস্থায়ী খণ্ডকালীন, প্রার্থী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে যে কোনো স্থানে, বাংলাদেশ যে কোনো স্থানে। আগ্রহ পাত্র আবেদন করতে পারবেন bmet.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা আছে, আগ্রহীরা এই 2টা জিমেইল অ্যাড্রেসে আবেদন করতে পারবেন। আবেদন শেষ সময় 15 মে 2023। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।